এক সময় রাস্তা না থাকায় যোগাযোগ ব্যবস্থার অভাবে মুমূর্ষু রোগী মারা যেত পথেই। দৈনন্দিন কাজ সারতে একমাত্র ভরসা ছিল নৌকা কিংবা পায়ে হাঁটা পথ। সেই পিছিয়ে পড়া নওগাঁর হাসাইগাড়ি বিলপাড়ের মানুষের ভাগ্য বদলেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। প্রয়াত জননেতা আব্দুল জলিল জীবিত থাকা অবস্থায় নানা উন্নয়ন কর্মকাণ্ড এলাকাবাসীকে সরকারের উপহার হিসেবে দিয়েছিলেন। নওগাঁ প্রতিনিধি আরিফুল হকের তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত জাহান সিন্ধির রিপোর্টে। নওগাঁ সদর উপজেলার এই হাসাইগাড়ি এলাকাটি একসময় ছিল চরম অবহেলিত। রাস্তার অভাবে এ অঞ্চলের মানুষের চলাচলের ভরসা ছিল নৌকা কিংবা পায়ে হাঁটা পথ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায়ই মুমূর্ষু রোগী হাসপাতালে নিতে নিতে পথেই মারা যেত। এছাড়াও নদী ভাঙন সহ নানা সমস্যায় জর্জরিত ছিল পিছিয়ে পড়া এ জনপদটি। তবে স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে 2016 সালে হাসাইগাড়ি এবং শিকারপুর ইউনিয়নের উপর প্রায় 7.5 কিলোমিটার সংযুক্ত সড়ক নির্মিত হয়। এরপর থেকে বদলে যেতে শুরু করেছে এখানকার মানুষের জীবনমান। নওগাঁ সদর পাঁচাশের এমপি ব্যারিস্টার নাজিমউদ্দিন জলিল জন, ওনার অত্যন্ত পরিশ্রমী রাস্তাটা উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ফলে বিশেষ করে হাসাইগাড়ির মানুষের ভাগ্য ফিরে আসছে। এখানে আমার ডিউটি করতে যেতে হতো, সেখানে প্রায় 40 কিলো অযথা ঘুরে যেতে হতো, কিন্তু এই রাস্তাটা হওয়ার কারণে আমি সহজেই আমার গন্তব্যস্থলে যেতে পারতেছি। বহুল কাঙ্ক্ষিত সড়কটি নির্মাণের পর বেশ কয়েকবার বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে স্থানীয়দের কষ্টের কথা চিন্তা করে প্রতিবারই তা সংস্কার করা হয়েছে। এই বিলের মানুষ এই যে শহরে আসবে, নগর শহরে আসবে, এটা কল্পনা করতে পারতাম না। কিন্তু এখন রাত 10টা 11টা 12টা কোনো বিষয় না, খুব সহজে একটা ইজি বাইক নিয়ে মোটরসাইকেল যোগে ভ্যান চার্জার যোগে তারা গ্রামে যে কোনো জায়গায় যেতে পারছে। স্থানীয় সংসদ সদস্য জানান, এক সময়কার অবহেলিত জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গ্রামীণ জীবনে লেগেছে উন্নয়নের ছোঁয়া। যে রুট লেভেলের মানুষ যারা আছে, ইউনিয়ন পর্যায়ে আছে, যারা গ্রামের পর্যায়ে আছে, তাদের যে সুযোগ সুবিধাটা উনি করে দিয়েছে, যে শহরের সাথে যে সংযুক্তটা, এটা আসলেই কিন্তু আওয়ামী লীগ সরকারের একটি বড় বিশাল বড় একটি অর্জন। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এখানকার মানুষের জীবিকা নির্বাহেও ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা একসময় গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হতো না, তারাও শহরের দিকে ধাবিত হচ্ছে, কর্মক্ষেত্রে যোগদান করতেছে। শুধু তাই না, শহরের অনেক সুযোগ সুবিধা এই রাস্তাগুলো হওয়ার কারণে গ্রামেও সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। নওগাঁ সদর উপজেলায় এই 7.5 কিলোমিটার রাস্তাটিতে 5টি সেতু সংযুক্ত আছে, যার মাধ্যমে পানি প্রবাহিত হয়ে 2 বিলের ধান চাষে সহায়তা হয়। এছাড়াও বর্ষা মৌসুমে বিলটিকে কেন্দ্র করে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়ায় স্থানীয়দের মাঝে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। নুসরাত জাহান সিন্ধি, আরটিভি।